নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহাবিদেরকে যে মানুষকে যে ফলাফলের জন্য সৃষ্টি করা হয়েছে পৃথিবীতে তার কাজ সেরকমই হবে, মানে যাকে আল্লাহ পাক জান্নাতের জন্য সৃষ্টি করেছেন পৃথিবীতে সে সেরকমই কাজ করতে থাকবে, যাকে আল্লাহ পাক জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন বা যার তাকদীরে লেখা আছে সে জাহান্নামে যাবে পৃথিবীতে তার কাজও তেমনই হবে। সূরা লাইলের মধ্যে দলিল আছে। আদনান হুজুরের শুধুমাত্র এই কথাটা আমি প্রথমে আমি বুঝতেই পারি নাই যে উনি যে কথাটা বলতেছে যে একজন মানুষের তাকদীর প্রথম থেকেই লেখা থাকে। আসলে কথাটা উনি যেটা বলতে বুঝাইতে চেয়েছে সেটা হলো যে একজন মানুষের তাকদীর আগে থেকেই লেখা থাকে, সে অনুযায়ী কাজ করবে। এখন যদি আপনার তাকদীরে লেখা থাকে আপনি জাহান্নামে যাবেন, আপনি শত চেষ্টা করলেও আপনি ভালো কাজ করতে পারবেন না। আর অনেকেই হয়তো বা ভাবতে পারেন যে হুজুর এই কথাটা কেন কীভাবে আগে থেকে বলে দেয়। এটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে এই কথাটা বলছে, সেজন্যই কিন্তু আমাদের হুজুর আদনান সাহেব এই কথাটা কিন্তু শেয়ার করেছেন আমাদের সাথে। আর এটা আপনারা যারা বুদ্ধিমান তারা হয়তো বা চিন্তা করতে পারবেন, বুঝতে পারবেন যে আসলে আপনি যে কাজগুলো করতেছেন আপনি জান্নাতে যদি হন তাহলে আপনি কখনোই খারাপ কাজ করতে পারবেন না। খারাপ কাজের দিকে আপনি কোনোভাবেই আপনার চিন্তা যাবে না যে আমি খারাপ কাজটা করি। খারাপ কাজ করার পর আপনার অনুতপ্ততে আপনি শেষ হয়ে যাবেন, মানে অনেক অনুতপ্ত হবেন। আর যদি আপনার জাহান্নাম লেখা থাকে আপনার কপালে, আর প্রত্যেকটা মানুষই জান্নাতে যাবে তার শাস্তি কর্মফলের শাস্তি পাওয়ার পর, আর যার কর্মফল যেমন সে তেমনই ভোগ করবে আখেরাতে। আর এটা এই ভিডিওটার কমেন্টে অনেকেই কমেন্ট করছে যে হুজুর আপনি যদি আগে থেকে এইভাবে বলে দেন তাহলে মানুষ কেন ভালো কাজ করবে, বা যারা খারাপ কাজ করে তাদের তো আর এক্সট্রাভাবে মানে ফলাফল যে গুনাহ লেখার কোনো দরকার নেই যদি তার জাহান্নাম লিখাই থাকে। তো আসলে কিন্তু কথাটা আপনারা যারা কমেন্ট করছেন কথাটার মেন আমি জিনিসটা বুঝতে পারছি যেটা সেটা হলো যে আপনার কর্মফল আপনার যদি জাহান্নাম লিখা থাকে তাহলে আপনি শত চেষ্টা করলেও কিন্তু আপনি ভালো কাজ করতে পারবেন না। এটাই হলো সবচেয়ে বড় কথা। আপনার জাহান্নাম যদি আপনি লিখা থাকে আপনি ঘুষ খাবেন, আপনি সুদ নেবেন, আপনি মনে করেন মানুষের ক্ষতি করবেন, মানুষের হক মারবেন, আপনি মানে গুনাহ করবেন, জিনা করবেন, পর্নোগ্রাফি দেখবেন, এগুলোই করবেন, আপনার মানে ভালো কাজ করতে পারবেন না যদি আপনার জাহান্নাম আপনার কপালে লেখা থাকে। সো এটা নিয়ে ডাউট করার কিছুই নেই। আমি ক্লিয়ার তো আপনারা ক্লিয়ার হইতে পারেন ইনশাআল্লাহ।